হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা হবে জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার চেঙ্গিজকে নিয়ে। সো এখন কথা হচ্ছে, জিদ্দার কিন্তু এই চেঙ্গিজের শ্যুটিংটা কিন্তু র্যাপ আপ হয়ে গিয়েছে এবং জিদ্দার কিন্তু একটা লাইভ ভিডিও করে কিন্তু জানিয়েছিলেন আমি, এবং কিন্তু একটা আপডেট তোমাদেরকে দিয়েও ছিলাম। সো এখন কথা হচ্ছে, জিদ্দার কিন্তু ওই লাইভ ভিডিওতে বলেছিলেন যে এবারে কিন্তু কন্টিনিউয়াসলি চেঙ্গিজদের আপডেট আসতে থাকবে এবং রিলিজ ডেট সম্বন্ধে কিন্তু খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, কিন্তু এখন অবধি কিন্তু কোনো রকম আপডেট উঠে আসেনি। সো আমার ভিডিওর বক্তব্য কিন্তু এটা নয়, আমার ভিডিওর বক্তব্যটা হচ্ছে এইখানে যে আমরা কিন্তু একটা এক্সপেক্ট করছিলাম যে জিদ্দার এই চেঙ্গিজটা সম্ভবত ওই 26 জানুয়ারির উইকেন্ডে বা পাঠানের সঙ্গে সম্ভবত ক্ল্যাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং ওই সময় যে কটা বাংলা সিনেমা রিলিজ করছে সেই কটা বাংলা সিনেমা কিন্তু অলরেডি বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। যদি এটা ওই সময়টাতে রিলিজ করে তাহলে আমার মনে হয় যে এটার বুক মাই শোতে চলে আসা উচিত, এবং আমি কিন্তু এই ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কিন্তু ডিসকাস করব। সো 30th November সম্ভবত জিদ্দার এই চেঙ্গিজের একটা এক্সক্লুসিভ আপডেট আসছে এবং সম্ভবত কিন্তু টিজারটাই লঞ্চ হতে পারে বলে আমার মনে হয়। সো ওই দিনই আমরা সম্ভবত জানতে পারবো যে জিদ্দার এই চেঙ্গিজটা কবে আসতে চলেছে। অ্যাটলিস্ট যদি ওই সময়টা রিলিজ না করে তাহলে আমার যে একটা সিক্স সেন্স বলছে যে এটা ঈদে আসবে। সো ওই সময় কিন্তু অনেক কটা বাংলা সিনেমা রিলিজ করছে, এবং তার মধ্যে আমি বলবো মায়া কুমারী রিলিজ করছে, এটা কিন্তু অলরেডি বুক মাই শোতে অ্যাভেলেবল হয়ে গিয়েছে। তারপরে ডক্টর বক্সি রিলিজ করছে, এটাও কিন্তু বুক মাই শোতে অ্যাভেলেবল হয়ে গিয়েছে। এবং তারপর আমি বলবো SBF এর একটা প্রজেক্ট, রাহুল মুখার্জি যে প্রিভিয়াসলি দেবের সঙ্গে কিসমিস করেছে, তার একটা আপকামিং প্রজেক্ট দিলখুশ SBF এর সঙ্গে, সেটাও কিন্তু ওই সময়টাতে আসছে এবং এটাও কিন্তু বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। এবং এছাড়াও কিন্তু ওই সময় যে কটা বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে সব কটার কিন্তু বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু ইন্টারেস্ট লেভেলটা গ্রো করছে। সো এখানে আমি বলবো জিদ্দার এই যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কিন্তু একটু চেঞ্জ করা উচিত, এবং এখানে অ্যাটলিস্ট বুক মাই শোতে যদি অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে আমার মনে হয় যে মানুষের অ্যাটলিস্ট চোখে পড়বে, এবং মানুষের যখনই চোখে পড়বে তখনই কিন্তু এটাকে নিয়ে একটা এক্সট্রা করে কিন্তু হাইপ সৃষ্টি হবে, এবং যে হাইপটা অলরেডি মির্জাকে নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। সো এটাই মিলিয়ে আমার বলার ছিল যে এটা যদি সরস্বতী পুজোর সময় রিলিজ করে তাহলে এটার অ্যাটলিস্ট বুক মাই শোতে কিন্তু এখন থেকে অ্যাভেলেবেল হয়ে যাওয়া উচিত। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।